আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি সুবনা খানম, মার্শাল আইডিয়াল স্কুল থেকে দুরন্ত পাঠশালায় তোমাদের স্বাগতম জানাই। আশা করি বাসার সবাইকে নিয়েই ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা কবিতাটির নাম জেনে নেই। কবিতার নাম নারী, লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবারি, অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী। জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে, কত নারী দিল শিথির সিঁদুর লেখা নেই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপাড়ি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কে বা। কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। কেহ রহিবে না বন্ধি, কাহারও উঠিছে ডঙ্গা বাজি। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। তো শিক্ষার্থীরা, আমরা কবিতাটি ভালোভাবে পড়লাম, এখন কবিতার ভেতরের শব্দগুলি জেনে নিই, তাহলে কবিতাটি বুঝতে আমাদের আরও অনেক সুবিধা হবে। তো শুরুতে কী দেওয়া আছে? সাম্য। সাম্য অর্থ হচ্ছে সমতা, সকলের জন্যে সম অধিকার। সুতরাং আমরা কী বুঝলাম? সাম্য অর্থ সমান অধিকার। মহিয়ান, মহিয়ান অর্থ সুমহান, এখানে মহিমান্বিত অর্থে ব্যবহৃত হয়েছে। রণ, রণ অর্থ যুদ্ধ বা লড়াই। কত নারী দিল শিথির সিঁদুর, এখানে অসংখ্য নারী স্বামীকে হারিয়েছে, এ কারণে বলা হয়েছে শিথির সিঁদুর দিয়েছে। কত মাতা দিল হৃদয় উপাড়ি, অর্থাৎ হৃদয় ভরা মমতা দিয়ে উৎসাহিত করলো নারী। বিজয় লক্ষ্মী নারী, জয়ের নিয়ন্তা দেবী হিসেবে নারীকে কল্পনা করা হয়েছে। ডঙ্কা, ডঙ্কা অর্থ জয় ঢাক। রচা, রচা অর্থ রচনা করা হয়েছে এমন, অথবা সৃষ্টি করা হয়েছে এমন। পীড়ন, পীড়ন অর্থ হচ্ছে অত্যাচার, নির্যাতন, শারীরিক কষ্ট প্রদান। পীড়া, পীড়া অর্থ যন্ত্রণা, কষ্ট অথবা বেদনা। শিক্ষার্থীরা, এখন এই কবিতাটি পাঠে যে উদ্দেশ্য রয়েছে আমরা উদ্দেশ্যটি জেনে নেই। কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা তোমরা কী শিখবে? তোমরা নারীর প্রতি শ্রদ্ধাশীল হবে। মানব সভ্যতায় নারীর অবদান যে পুরুষের চেয়ে কম নয় তা জেনে নারীর অধিকারের প্রতি তোমরা সচেতন হবে। এখন আমরা পাঠ পরিচিতি সম্পর্কে জানব। নারী কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে সংকলিত। সাম্যবাদী কবি নরনারী উভয়কেই মানুষ হিসেবে দেখেন। তিনি জগতে নর ও নারীর সাম্য বা সমান অধিকারে আস্থাবান। তার মতে পৃথিবীতে মানব সভ্যতা নির্মাণে নারী ও পুরুষের অবদান সমান, কিন্তু ইতিহাসে পুরুষের অবদান যতটা লেখা হয়েছে নারীর অবদান ততটা লেখা হয়নি। কিন্তু এখন দিন এসেছে সম অধিকারের, তাই নারীর উপর নির্যাতন চলবে না, তার অধিকারকে ক্ষুণ্ণ করা চলবে না। নারীর পুরুষ
নারী পুরুষ সবাইকে সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে হবে সম্মিলিতভাবে। এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন বা বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া রয়েছে, আমরা সেটা জেনে নেই। কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন? তো শিক্ষার্থীরা, কবি পরিচিতি পড়লে তোমরা অবশ্যই জেনে যাবে, কাজী নজরুল ইসলাম 1976 সালে মৃত্যুবরণ করেন। বীরের স্মৃতিস্তম্ভের গায়ে কোনটি লেখা নেই? উত্তর খ, নারীর সিঁথির সিঁদুর। বীরের স্মৃতিস্তম্ভের গায়ে কোনটি লেখা নেই? নারীর সিঁথির সিঁদুর। তিন, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই, চরণটির সাথে সাদৃশ্যপূর্ণ প্রবাদ বাক্য কোনটি? এখানে কি দেওয়া আছে? তিনটি প্রবাদ বাক্য দেওয়া আছে। ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়, যেমন কর্ম তেমন ফল, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। এখানে কি হবে শিক্ষার্থীরা? এখানে দেওয়া আছে ক কয়ে এক ও দুই, খয়ে এক ও তিন, গ দুই ও তিন, ঘ এক দুই ও তিন। তো এখানে ক হবে এক ও দুই। ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়, যেমন কর্ম তেমন ফল। তো শিক্ষার্থীরা, এখানে আরও অনেক সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে যেগুলো আমরা শিখতে হবে বা জানতে হবে এবং অনুশীলন করতে হবে। এখানে সৃজনশীল প্রশ্ন রয়েছে একটি বইয়ে এবং অতিরিক্ত অনেক সৃজনশীল প্রশ্ন রয়েছে যেটা আমরা গাইডে পড়তে পাবো। এখানে একটি সৃজনশীল দেওয়া রয়েছে, এখানে জ্ঞান এবং অনুধাবনমূলক দুটি প্রশ্নও দেওয়া রয়েছে। আমরা এই প্রশ্ন দুটির উত্তর জানব এবং বাকি যে প্রশ্নটি সৃজনশীল দেওয়া থাকে উদ্দীপকে, আমরা উদ্দীপক পড়ে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখানে নারী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? আমরা ইতোপূর্বে পাঠ পরিচিতিতে পড়ে এসেছি নারী কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে সংকলিত। খ, কবি বর্তমান সময়কে বেদনার যুগ বলতে কী বুঝিয়েছেন? কবি এখানে অধিকারের দিক থেকে নারী ও পুরুষের সমতা বিধানের জন্য কবি বর্তমান সময়কে বেদনার যুগ বলেছেন। বর্তমান যুগ নারী পুরুষের সম অধিকারের যুগ। এক সময় নারীরা ছিল পুরুষের দাসী, পুরুষ নারীর ব্যথা বেদনার প্রতি কোনো গুরুত্ব দিত না, কিন্তু সময় এখন পাল্টেছে। এ সময় এসে নরনারী পরস্পরের ব্যথার সমভাগী হলে এটাই হবে কবির প্রত্যাশা, আর এ ভাবনা থেকেই কবি এ যুগকে বেদনার যুগ বলেছেন। তো শিক্ষার্থীরা, আমরা বাকি প্রশ্নগুলি কী করব? বাসায় বসে অনুশীলন করব এবং লিখব। সবশেষে আমরা কবি পরিচিতি সম্পর্কে একটু জেনে নিই। কবি কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দের 24শে মে, 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিদ্যালয়ের পড়াশোনা শেষ করতে পারেননি। দশম শ্রেণীর ছাত্র থাকাকালে প্রথম মহাযুদ্ধ শুরু হলে তিনি স্কুল ছেড়ে বাঙালি পল্টনে যোগদান করেন। যুদ্ধ শেষ হলে 1919 খ্রিস্টাব্দে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়। নজরুল কলকাতায় ফিরে এসে সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। এ সময় সাপ্তাহিক বিজলি পত্রিকায় তার বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হলে চারিদিকে সুনাম ছড়িয়ে পড়ে। তার কবিতায় পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়েছে। অবিচার ও শোষণের বিরুদ্ধে তিনি প্রবল প্রতিবাদ করেন, এজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। তার রচনাবলী অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। কবিতা, সঙ্গীত, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গল্প, সাহিত্যের সকল শাখায় আমরা তার প্রতিভার উজ্জ্বল পরিচয় পেয়ে থাকি। তিনি সাম্যবাদী চেতনাভিত্তিক কবিতা, শ্যামা সঙ্গীত, ইসলামী গান ও গজল লিখে প্রশংসা পেয়েছেন। তিনি আরবি ফার্সি শব্দের ব্যবহার কুশলতা দেখিয়েছেন। দুর্ভাগ্য যে মাত্র 43 বছর বয়সে তিনি কঠিন রোগে আক্রান্ত হন এবং তার সাহিত্য সাধনায় ছেদ ঘটে। বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালে কবিকে সপরিবারে ঢাকায় আনা হয়। 1974 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। 1976 সালে তিনি বাংলাদেশের নাগরিকত্ব এবং 21শে পদক পান। তিনি আমাদের জাতীয় কবি। তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ অগ্নিবীণা, বিশেরবাসী,
সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দোল, চক্রবাক। উপন্যাসের মধ্যে রয়েছে মৃত্যুখোদা, কুহেলিকা, আর গল্পগ্রন্থের মধ্যে রয়েছে ব্যথাদান, রিক্তের বেদন, শিউলিমালা। প্রবন্ধগ্রন্থের মধ্যে রয়েছে যুগবাণী, রুদ্রমঙ্গল, নাটক ঝিলিমিলি, আলেয়া, মধুমালা ইত্যাদি। কবি 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। তো শিক্ষার্থীরা, আমরা নারী কবিতাটি দ্বারা আমাদের নারীদের অধিকার সম্পর্কে জানলাম, সচেতন হলাম, আমরাও নিজেরাও আমাদের অধিকার সম্পর্কে সচেতন হব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।